নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সিনামান পরিবারের তরফ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিটি একটি নিরামিষ ঘন্ট ঝিঙে দিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই রেসিপিটি তৈরি করলাম। প্রথমে গ্যাস অন করে কড়া বসিয়ে দিলাম এবং তাতে 1 চামচ পরিমাণ সাদা তেল দিলাম। এর সঙ্গে 1 চামচ পরিমাণ ঘি অ্যাড করলাম। আমি এই রান্নাটি ঘি এবং সাদা তেল মিশিয়ে করছি। আপনারা চাইলে শুধু সাদা তেল অথবা শুধু ঘি দিয়ে এই রান্নাটি করতে পারেন। তেল গরম হয়ে গেলে তাতে 1টি তেজপাতা এবং 1/2 চা চামচ জিরে ফোড়ন দিলাম। এরপর অ্যাড করছি 1টা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো ভীষণ ঝাল, সেই জন্য আমি অ্যাড করছি। আপনারা চাইলে থেকে বেশি কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভালো করে কেটে এবং ধুয়ে রাখা ঝিঙে। ঝিঙেগুলোকে একটু বড় বড় সাইজে কাটবেন। যেহেতু আর অন্য কোনো সবজি অ্যাড করছি না, তাই ঝিঙেগুলোকে একটু বড় বড় সাইজে কাটবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ নুন। এরপর দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। আপনারা চাইলে ধনে বাটা ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। সব উপকরণগুলিকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেননি শুধু দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। এরপরে 5 মিনিট মতো ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। মাঝখানে ঢাকাটি খুলে একবার নাড়িয়ে আবারও ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। ঝিঙে সেদ্ধ হতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর এই রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরপর অ্যাড করছি 1 কাপ পরিমাণ দুধ। এটি একটি চালের গুঁড়ো আর জল দিয়ে মিশ্রণ তৈরি করে রেখেছিলাম। 1 চামচ চালের গুঁড়োর সঙ্গে 2 চামচ পরিমাণ জল দিয়ে মিশ্রণটিকে আমি তৈরি করেছিলাম। আপনারা চাইলে এখানে দুধের বদলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চিনি। এরপরে ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। ব্যাস, আমার রান্না রেডি। যেহেতু একটু জল আছে তাই আমি এই জলটাকে একটু শুকিয়ে নেব, 2 থেকে 3 মিনিট ঢাকা খুলে একটু ফুটিয়ে নেব, দিলেই রেডি হয়ে যাবে আজকের দুধ দিয়ে ঝিঙে ঘন্ট। আপনারা বাড়িতে এই রান্নাটি করে দেখবেন এবং কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। আশায় থাকবো। ততক্ষণের জন্য দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে আরেকটি নতুন রেসিপির সঙ্গে। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে।